ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঠিক কি না শুধুমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে মানুষ নিজের অজান্তেও গুনাহ করে ইচ্ছাকৃতও গুনাহ করে ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুঁড়ি ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টানটান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া আছে না নাই বাবার দরবারে যায় সেজদা দেয় আছে না নাই সন্তান হয় না বাবার কাছে যায় কা বাবা কো একটা সন্তান দাও বাবা যদি কবর থেকে কথা কইতে পারতো বাবা কইতো আমারই তো সন্তান নাই তোরে কেমনে দিমু কথা কয় না ঠিক কি না পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া আরে গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার সাহান ওরা শিক্ষিত শয়তান হ্যাঁ ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামে কত দেখো টাকার মহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া আলেম নামে কত দেখো টাকার মহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া জিহাদ ছেড়ে কেউ বা ধরছে জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান ওরাই শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل زبان دخل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لله الله رب العالمين دربار شكريا شريشا غطا دار القرآن قومي مدرسة يتيم خانة ردو غاجيتو اسكير তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত দীনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই মহতী মজলিসে দুনিয়াবি ঝামেলা থেকে হেফাজত করে দীনের আলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মুজাকারা থেকে বসার বলার শোনার তৌফিক এনায়েত করেছেন জবান খুলে সকলে বলেন আলহামদুলিল্লাহ যেহেতু গরম পরিবেশ এরপরে দিনের বেলা আপনারা কাজ কাম শেষ করে না করেই এসেছেন ইনশাআল্লাহ আসর পর্যন্ত মুক্তাসার সময় দু চারটা কথা বলবো যা বলার অনেক আলোচকরা তা বলে দিয়েছেন বরকতান আমি আপনাদের সামনে কোরআন থেকে আল্লাহর কোরআনের শিক্ষা আমাদের জন্য জরুরি কেন কিছু কথা বলবো আল্লাহ পাক যেন এগুলো আমাদের দিলে ঢুকানোর মতো অনুধাবন করার মতো চিন্তা দান করেন বলেন আমিন আপনারা এই জায়গায় যারা বসছেন কষ্ট হচ্ছে না তো আপনাদের আল্লাহ পাকের রহমত আলহামদুলিল্লাহ গাছগুলো আছে এই গাছগুলো থেকে আপনারা ছায়া পাচ্ছেন ঠিক না যদি রোদে বসা লাগতো তা কষ্টটা আরও বেশি হতো এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন এটা আল্লাহ পাকের দয়া আমাদের কোনো কৃতিত্ব নাই আমরা তো কেবল চেষ্টা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চেষ্টার সফলতা দানকারী এই দুনিয়ার জমিনে এই পর্যন্ত যত মানুষ এসেছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বান্দা যা নেকের কাজ করে এটা বান্দার নিজের চেষ্টায় না আল্লাহ পাকের দয়া বলেন না আল্লাহ পাকের দয়া কোরআনের শিক্ষা অর্জন করা এটা আল্লাহ পাকের দয়া দুনিয়াতে অসংখ্য মানুষ আছেন আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়ি আমাদের সাথে অসংখ্য ছাত্ররা ভর্তি হয়েছিল কিন্তু এরা শেষ পর্যন্ত টিকার মতো খুব বেশি মানুষ টিকেছে তা না দেখা যায় কোনো প্রতিষ্ঠানে 100 জন যদি ভর্তি হয় 100 জনের ভিতরে 80 জন পড়ে যায় 20 জন মোটামুটি থাকে অনেক মানুষই তো আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি এতগুলো মানুষের ভিতরে সব মুসলমানই তো আর নামাজ আদায় করে না ঠিক না কতগুলো মানুষ আপনারা এখানে আসেন হিসাব করলে দেখবেন বেশ অর্ধেকই আছে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না কিছু কিছু মানুষ আছে যারা পড়ে এদেরকে পড়ান তৌফিক দিয়েছেন কে আল্লাহ প্রত্যেকটা নেকের কাজ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করমের মাধ্যমে হয় আল্লাহ পাক যাকে পছন্দ করেন কান ধরে হলেও দিনের রাস্তায় তাকে কাজে লাগান আর যাকে পছন্দ করেন না হাজারো চেষ্টা করলেও এই ব্যক্তি যেতে পারে না কবুল হতে পারে না এটা আল্লাহ পাকের পছন্দিদা দরকার আর এই পছন্দটা আল্লাহ পাক দেন বান্দার অন্তরের উপর নির্ভর করে বান্দার দিল কতটুকু দিনের জন্য তৈয়ার ওইটা আল্লাহ পাক দেখেন কিছু মানুষ আছে নামাজ কথা বলা লাগে না 10 জন মিলে গল্প করতেছেন 5 জন নামাজে চলে গেল তার দিলও টানে যে আমিও যাই আবার কিছু আছে 10 জন গল্প করে 5 জন গেলে পরে বলে কি বুজুর্গ দেখছো নি এই বয়সে কেউ নামাজ পড়ে এই দুইজনের ভিতরে অন্তরের পার্থক্য আছে না যার অন্তর পবিত্র আল্লাহ পাক তাকে কবুল করে
যার অপবিত্র আল্লাহ পাক তাকে কবুল করে না এইজন্য মাদ্রাসার উদ্যোগে মাহফিল যেহেতু কোরআনের আলোচনা কোরআনের পড়া কোরআনের শিক্ষা যেখানে হয় ওই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করেন যারা আল্লাহ পাকের কোরআন দিলের ভিতরে রাখার যোগ্য যারা যোগ্য নয় এরা হাজারো চেষ্টা করলো এই কোরআনকে শেষ পর্যন্ত বুকের ভিতরে ধারণ করতে পারে না এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের জ্ঞান ফিকাহের জ্ঞান হাদিসের জ্ঞান এটা এমন একটা জিনিস মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন হ্যাঁ কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে কল্যাণ মনে করেন যে একে দিলে দ্বীনের কল্যাণ হবে আল্লাহ যদি এভাবে কল্যাণ কাউকে মনে করেন আল্লাহ যদি মনে করেন না এই ব্যক্তিটার মাধ্যমে দ্বীনের কল্যাণ হবে আখিরাতের কল্যাণ হবে হাদিসের কল্যাণ হবে মানুষের মাঝখানে ঈমানের ছড়ানোর কল্যাণ হবে আল্লাহ যাকে কল্যাণ মনে করেন তাকেই একমাত্র এই ইলমের শিক্ষা কোরআনের শিক্ষা আল্লাহ পাক তার দিলের ভিতরে দান করেন সুবহানাল্লাহ এটা আল্লাহ পাকের পছন্দ দরকার আজকে সমাজে কোরআন শিক্ষার ব্যাপারে অসংখ্য মানুষের চুলকানি আছে দেখা যায় কোরআন শিক্ষার ব্যাপারে অসংখ্য মানুষের কেমন যেন গায়ের ভিতরে একটু খাওজানি আছে এরা মনে করে কোরআন শিক্ষা দরকার কি এটা পড়ার দ্বারা আর কি ফায়দা জায়গায় জায়গায় কালেকশন করবে ভিক্ষা করবে এটাই তো না কালেকশনকে ভিক্ষা মনে করেন না যে এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জরুরি করেছেন যাকাত এমন একটা জিনিস যেটা আপনি গরিবদের মাধ্যমে গরিবদেরকে দেন সদকা এমন একটা জিনিস যেটা আপনি গরিব দুঃখীদেরকে দেন এই জিনিসটা যতক্ষণ না দিবেন ততক্ষণ আপনার সম্পদ কিন্তু পবিত্র হবে না সুতরাং ওলামা একরামরা আপনার কাছে চেয়ে আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনার সদকার টাকা গ্রহণ করে আপনার সম্পদকে পবিত্র করে তোলে সুবহানাল্লাহ এটা যদি না হতো আপনার সম্পদ পর্যন্ত পবিত্র হতো না যাকাত যতক্ষণ না দিবেন সম্পদ পবিত্র হবে না যার কারণে এই সমাজে মার্কেটে আগুন লাগে বাজারে আগুন লাগে বিল্ডিং এ আগুন লাগে কারখানা আগুন লাগে কেন এই আগুন লাগার পিছনে কারণ হলো আমাদের সমাজের মানুষগুলো সমাজের ভিতরে যাকাতের যে প্রচলন আছে এই যাকাতটাকে বন্ধ করে দেওয়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদটাকে অন্য দিক থেকে ক্ষতিগ্রস্ত করে যদি ঠিকমতো যাকাত দিত যদি ঠিক ঠিকমতো যদি কেউ যাকাত দেয় ওই যাকাতের মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাদাকা তারদ্দুল বালা দান সদকা যাকাত এগুলো বান্দাকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে বলেন সুবহানাল্লাহ তাহলে সমাজে যারা যাকাত দেয় না সদকা দেয় না এরা হচ্ছে জ্ঞান পাপী কি বলেন জোরে বলেন না কেন জ্ঞান পাপী এদের জ্ঞান আছে এরা জানে যে যাকাত দেওয়া দরকার কিন্তু দেয় না যার কারণে আল্লাহ চিন্তা করে তুই যাকাত দিবি না আমি আল্লাহ অন্য দিকে তোরে অসহায় বানায় রাখবো দেখবেন এই সমস্ত মানুষ যারা কামাই করে কোটি কোটি টাকা কিন্তু আল্লাহ পাক এমন রোগ দিয়ে দিছে এই রোগের কারণে ইন্ডিয়ায় যা খরচ হয় 1 কোটি টাকা 50 লক্ষ টাকা আছে না নাই অথচ সে যদি ঠিকমতো যাকাত দিত সে যদি ঠিকমতো সদকা দিত তাহলে আল্লাহ পাক তাকে রোগ বালাই দিতেন না যারা ঠিকমতো দান সদকা করে খোঁজ নিয়ে দেখবেন এদের রোগ বালাই হয় কম আর যারা যাকাত দেয় না এদেরকে আল্লাহ পাক 24 ঘন্টা এদের হাজার কোটি টাকা কামাইলো একটু খালি জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছেন মনটা খারাপ করে বলবে ভাই ব্যবসার অবস্থা ভালো নাই শরীরের অবস্থা ভালো নাই ওই অবস্থা ভালো নাই চতুর্দিকে নাই আর নাই নাই আর নাই অর্থাৎ এই যাকাত সদকা ফিতরা না দেওয়ার কারণে সব জায়গা থেকে আল্লাহ পাক বরকত থেকে তাদেরকে মাহরুম করে ঠিক কি নজরে কর যারা নামাজ মানে না কোরআন মানে না সুন্না মানে না হাদিস মানে না যাকাত সদকা মানে না ইসলাম মানে না এরা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে তবে আল্লাহ রসুল বলেন এরা মুসলমান নয় এরা মুনাফিক ঠিক কি নজরে কর তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত আছে না নাই রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারি
ভাইর বড়াই করো এই তোমার ঈমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান ঠিক কি না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছোপেছো ফোরান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান কথা কয় না আছে না নাই যাকাত দেওয়া বিধানকার কুরআন মানা বিধানকার নামাজ আদায় করা বিধানকার সকল প্রকার ইসলামের পথে চলা বিধানকার ভাইরা আমার এই কারণে যারা এই সমস্ত বিধানের বিরোধিতা করে তারা মুসলমান না মুনাফিক জোরে বলেন কি এরা মুনাফিক এরা মুসলমানদের সঙ্গে যখন মিশে তখন এক পরিচয় ইহুদি নাসারাদের সঙ্গে যখন মিশে তখন আরেক পরিচয় আল্লাহ পাক বলেন ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন যখন আলেমদের সঙ্গে মিশে মুসলমানদের সঙ্গে মিশে তখন বলে আমরা তো আপনাদের সঙ্গে আছি আর যখন নাসারা ইহুদিদের সঙ্গে মিশে তখন বলে আরে আমরা তো তোমাদেরই দলের লোক আমরা তো তাদের সঙ্গে কেবল ঠাট্টা বিদ্রোহ করি নাউযুবিল্লাহ মিন যালিক এই সমস্ত সমাজে লোক আছে যারা হুজুরদের সঙ্গে মিশলে বলে হুজুর আমরা আপনাদেরকে মহব্বত করি আর যখন দশ হাজার টাকা পায় ইমানটাকে দশ হাজার টাকা দিয়ে বিক্রি করে ফেলে অসংখ্য মানুষ আছে ইয়াহুদি খ্রিস্টানরা আজকে মুসলমানদেরকে বিশেষ করে এই সমস্ত এরিয়া বলেন উত্তরবঙ্গ বলেন অসংখ্য জায়গায় আমরা দেখি ইয়াহুদিরা মুসলমানদেরকে দশ বিশ হাজার টাকা দিয়া ইমানটাকে খরিদ করে তাদেরকে খ্রিস্টান বানা দিতেছে আছে না নাই এই জন্য এই সমস্ত এরিয়াতে কোরআনের শিক্ষা বেশি বেশি দরকার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোনো শিক্ষার দাম দেন নাই একমাত্র কোরআন ছাড়া ঠিক কিনা বলেন সব শিক্ষার ঊর্ধ্বে কোরআনের শিক্ষা কারণ কবরে যাওয়ার পরে ইংরেজিতে জিজ্ঞাসা করবে না হাওয়ার ইউ যেটা জিজ্ঞাসা করবে আল্লাহ পাক কোন ভাষায় বলেন তো আরবি কি প্রশ্ন করবে জানেন কেউ বলেন না মার রব্বুকা যেটা কোরআনের ভাষা গোটা দুনিয়ার সমস্ত উম্মতটা জান্নাতে যখন যাবে সমস্ত বান্দাদের ভাষা অটোমেটিক জান্নাতের কোরআনের ভাষা হয়ে যাবে সুবহান এই জন্য ইংরেজি পারলেও সমস্যা নাই না পারলেও সমস্যা নেই হ্যাঁ সাময়িক ভাবে দুনিয়াতে চলতে কষ্ট দুনিয়া বুঝতে কষ্ট কিন্তু প্রত্যেকটা মানুষ যদি দুনিয়া শেখার আগে কোরআন শিখে লাভ না লস বলেন তো আমরা এটা বলি না যে আপনারা দিন শিখেন না কোরআন কি বলে দুনিয়া শিখেন না হ্যাঁ স্কুলে পড়ান ছাত্রকে স্কুলে পড়ান কলেজে দেন ভার্সিটিতে দেন ইঞ্জিনিয়ার ডাক্তার বানান সব বানান কিন্তু মূল যে শিক্ষা ওটা কোরআনের শিক্ষা দেন যদি যে মোটামুটি শুরুর শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা অর্জন করে ইঞ্জিনিয়ার হবে কোরআনের শিক্ষা থাকার দ্বারা দেখবেন যদি সে দিনের বুঝ থাকে ইঞ্জিনিয়ার হওয়ার পরে কোনো ছাদের ঢালাই রডের পরিবর্তে সে বাঁশ দিবে না ইনশাআল্লাহ যদি ডাক্তারও হয় ডাক্তার হওয়ার পরে চেম্বার খুলে জনগণকে কষায়ের মতো জবাই করবে না ইনশাআল্লাহ কেন তার দিনের ভিতরে কোরআনের বুঝ আছে ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সমস্ত বান্দাদেরকে কোরআনের শিক্ষাটার জন্য উদ্বুদ্ধ করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে উম্মি ছিলেন পড়তে জানতেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআন দান করলেন এই জন্য জিব্রাইল ফেরেশতা এসে ডাক দিয়া বলেন পয়গম্বর আপনি একটু পড়েন পয়গম্বর বলেন আমি কি পড়বো পড়ালেখা তো কিছুই জানি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিন সুন্দর করে বুকে চাপ দিয়া দিলেন তিনবার বললেন চাপ দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন পর্যন্ত বলেন পড়তে জানি না কিন্তু জিব্রাইলের বুকের সঙ্গে চাপ লাগার কারণে পয়গম্বর মোহাম্মদুর রাসূলুল্লাহ
صلى الله عليه وسلم এবার বলা শুরু করলেন এতক্ষণ বলেন জানি না জানি না জানি না যখন নাকি সিনার সঙ্গে সিনা লেগে গেল এখন পয়গম্বর এক সঙ্গে পাঁচ আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন আল্লাহর নবী তেলাওয়াত করলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক সর্বপ্রথম আয়াত দুনিয়ার জমিনে রব্বুল আলামিন অন্য কোন আয়াত নাযিল করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটা নাযিল করলেন সেটা হলেন পড়েন আপনার রবের নামে অর্থাৎ এই জায়গায় বলেন নাই পড়ো ইংরেজি এই জায়গায় বলেন নাই পড়ো অমুক পড়ো তমুক না না আল্লাহ পাক বলেন পড়েন বলে কার নামে এমন মালিকের নামে যেই মালিকটা আপনাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অর্ডার করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক আপনার রবের নামে পড়েন পয়গম্বর আপনার উম্মতদেরকেও এই কথাই বলবেন তারাও যেন আপনার রবের নামে পড়ে আজকে সমাজের ভিতরে অসংখ্য আমরা জায়গায় দেখতে পাই কিছু কিছু মানুষরা আছে কোরআনের শিক্ষার কথা বললে তাদের গায়ে জ্বলা পোড়া করে কিন্তু তারা বুঝে না আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একমাত্র শান্তি যদি কেউ পেতে চায় এই কোরআন ছাড়া অন্য কোন জায়গায় শান্তি আসতে পারে না কোরআন যেখানে আছে শান্তি সেখানে কোরআন যদি কোনো সংসদে যায় ওই সংসদটা শান্তি অর্জন করতে পারবে কোরআন যদি কোনো সমাজ পরিবর্তন করার জন্য সমাজ মেনে নেয় তাহলে সমাজের ভিতরে শান্তি আসবে কোরআনটা যদি কোনো পরিবারের ভিতরে মানতে পারে তাহলে পরিবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করবে অর্থাৎ এই কোরআনটা যেখানেই থাকবে রব্বুল আলামিন সেখানেই শান্তি দান করবে ঘরে বলেন রাষ্ট্রে বলেন সব জায়গাতে একমাত্র শান্তি দিতে পারে আল কোরআন ঠিক কিনা ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন ঠিক কিনা তুমি বলে এই কারণে মুসলমান সব জায়গাতে কোরআনের শিক্ষা যার দিলের ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলটা দামি বানায় দেন যেই দিলের ভিতরে কোরআন ওই দিলটা শয়তান কোনোদিন বাসা বাঁধতে পারে না কারণ কোরআন যার কাছে থাকবে তার দিল পবিত্র এই মুসলমান কোরআনটা আল্লাহ পাক পাহাড়ের ভিতরে দিলেন পাহাড় নিতে পারেন নাই জমিনের ভিতরে দিলেন জমিন নিতে পারে নাই সাগরের ভিতরে দিলেন সাগর নিতে পারে নাই আসমানকে দিলেন আসমান না কোরআনটা আমি আল্লাহ দান করলাম আসমানটা ও কোরআনটা নিতে পারে নাই আসমান যা পারে না জমিন যা পারে না সমুদ্র যা পারে না পর্বত যা পারে না নদী নালা যা পারে না সমগ্র দুনিয়া বাসীকে দেওয়ার পর আল্লাহ পাক দেখেন না না সবাই নিতে আগ্রহ নাই কারণ নিতে আগ্রহ নাই রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সাড়ে তিন হাত বডির মানুষের কাছে অফার দিয়ে বললাম কোরআন নিবা কিনা মানুষ এক বাক্যে রাজি হয়ে গেল কোরআনটা সিনায় নেওয়ার জন্য সুতরাং মানুষ যেহেতু বুঝে না মানুষ যেহেতু বুঝে নাই কোরআনটার ওজনে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে বান্দা রাজি হয়ে গেল আমি আল্লাহ বান্দার কাছে কোরআন দিয়া দিলাম কিন্তু এত ভারী কোরআনটা আমি আল্লাহ বান্দার কাঁধে একা ছেড়ে দিব না এ মুসলমান এলাকার ভিতরে আপনাদের সন্তান যাদের আছে দেখবেন অনেক সময় সন্তান বাবার সঙ্গে বাজারে যায় বাজারে যাওয়ার পর সন্তান আগ্রহ সৃষ্টি আগ্রহ তৈরি করে বাবা যেই বাজারটা করলেন এই বাজারের বড় ব্যাগটা আপনি আমার মাথার ভিতরে একটু দেন বাবা চিন্তা করে বাজারের ওজনের ব্যাগটাই তো আছে ওজন 10 কেজি আমার বাচ্চার বয়স 7 বছর এই 7 বছরের বাচ্চা কেমনে 10 কেজি ওজনের বোঝা বহন করবে বাবা তো সন্তানের আবদার রক্ষা করার জন্য সন্তানের মাথার উপরে সুন্দর করে বাজারের ব্যাগটা দিয়ে দেয় কিন্তু উপরে কিন্তু বাবা ব্যাগটা ধরে রাখে না ছেড়ে দেয় বলেন তো ধরে রাখে কেন সন্তান তো এদিক দিয়া ধরে আর মনে করে আমি তো বিশাল বড় বোঝা মাথার ভিতরে বহন করলাম বাসায় যা বলে মা তাকায় দেখো কত বড় ব্যাগ আমি আমার মাথায় নিয়ে আসলাম মা তো বুঝে এই সন্তানটা আসলেই ব্যাগটা নিছে নাকি তার বাবা নিছে এদিক দিয়া বাবা মিটমিট করে হাসে বাবা মনে মনে বলে সন্তান ব্যাগটা তো তুই নিস নাই কেবলমাত্র তুমি এমনি করে ধরলা আর আমি বাবা সমস্ত ওজন আমার হাতের ভিতরে রেখে দিছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই কোরআনটা আসমানকে দিলাম আসমান নিতে পারে নাই জমিনকে দিলাম জমিন নিতে পারে নাই সাগরকে দিলাম সাগর নিতে পারে নাই সারা দুনিয়ার কোন সৃষ্টিজীব নাই তোমার মতো দুর্বল বান্দা মানুষ তুমি রাজি হইলা
আমি আল্লাহ তোমার কাছে কোরআনটা একা দিয়া কেন্দ হব না তোমার দিনের ভিতরে থাকবে কোরআন আর এই কোরআনের সমস্ত ভাগ আমি আল্লাহর কুদরতে হাতের ভিতরে রেখে দিলাম আসমান থেকে রব্বুল আলামিন কোরআনের ওজনটা আল্লাহর হাতের ভিতরে রেখে দিলেন এ বান্দা তোমার কোনো টেনশন নাই আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এটা এমন একটা কিতাব যেই কিতাবটার ব্যাপারে কোনো সন্দেহ নাই এই কিতাবের ব্যাপারে কোনো সংশয় নাই এটা প্রত্যেকটা মুত্তাকিদের জন্য জান্নাতের পথ প্রদর্শক সুবহানাল্লাহ এটা আমি আল্লাহ পাক এমন করলাম যে মানবে সে কামিয়াব বিশাল বড় কোরআন এটাকে আমি আল্লাহ হালকা বানায় দিলাম উম্মতের জন্য বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এটা সহজ করে দিলাম বান্দা মুখস্থ করতে যাবে আমি আল্লাহ বান্দার দিমাগের ভিতরে ঢুকায় দিব ছোট্ট একটা বই পাঁচ পৃষ্ঠার বই মুখস্থ করতে পারবেন না কিন্তু আল্লাহর কোরআনটা কত বড় ৩০ পারা কোরআন এলাকার ভিতরে আট নয় বছর দশ বছরের বাচ্চারা পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন সিনার ভিতরে ঢুকাই লোকে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই কোরআন ওয়ালাদের দাম আল্লাহর কাছে বেশি হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের দাম কেমন জানো দুনিয়ার জমিনে এমপি মন্ত্রীকে প্রটোকল দেওয়ার জন্য সরকারের প্রশাসন বাহিনী থাকে কিন্তু হাফেজে কোরআন আল্লাহর এত দামি একজন বান্দা হাফেজে কোরআন যখন দুনিয়ার জমিনে হাঁটে রাসূল করিম বলেন ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদন লিতালিবিল ইলম হাফেজে কোরআনের শিক্ষা অর্জন যারা করে কোরআন অর্জন বিক্রির ভিতরে যারা রাখে মসজিদ মাদ্রাসায় যারা মক্তবে যায় কোরআন শেখার জন্য এই বাচ্চারা যখন দুনিয়ার জমিনে হাঁটাহাঁটি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরা যখন বসে তোমরা তো তোমাদের চোখে দেখতে পাও না আল্লাহর আসমানের ফেরেশতারা দুনিয়ার জমিনে নেমে ওই বাচ্চাদের পায়ের নিচে তাদের নূরের পাখনা বিছায় দেয় সুবহানাল্লাহ এটা আমার জন্য দেয় না আপনার জন্য দেয় না দেয় ছাত্রদের জন্য কারা বলে কোরআন যারা শিখে কোরআন যারা শিক্ষা করে এই সমস্ত বান্দাদের পায়ের নিচে রহমতের ফেরেশতা তাদের নূরের পাখনা বিছায় দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করলেন এক আল্লাহওয়ালা বুজুর্গ প্রত্যেক দিন মাদ্রাসায় যায় হুজুরের কাছে পড়ার জন্য যখন যায় দেরি হয় একদিন ওস্তাদ জিজ্ঞাসা করে সম্ভবত গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহির ঘটনা যখন হেঁটে হেঁটে যায় সামনের দিকে আগায় দেরি হয় মাদ্রাসার ওস্তাদ বারবার বলে তুমি প্রত্যেক দিন দেরি করো কারণ কি একদিন হজরত ডাক দিয়ে বলে হুজুর আমি প্রতিদিন বাসার থেকে সময় মতো মাদ্রাসায় বের হওয়ার জন্য রওনা হই কিন্তু দুনিয়ার জমিনে যখন আমি হাঁটি আমি যখন একটা একটা করে পা ফালানোর চিন্তা করি তখন আমি তাকায় দেখি আমার পায়ের নিচে কেমন যেন আলো চমকাইতেছে আলো চমকায় হুজুর তো বুঝে না বাচ্চা গাঙ্গুহি তো বুঝে না আলেম ওস্তাদের কাছে যখন এই কথা বলে আলেম এই কথা শোনার পর বলেন হা হা আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য রাসূল বলেছেন কেউ যদি দ্বীনের কোরআনের অর্জন করে জ্ঞান এই এই বাচ্চাটা তালেবুল ইলমটা যখন রাস্তা দিয়ে হাঁটে আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের ফেরেশতাদেরকে পাঠায় দেয় তখন বান্দার পায়ের নিচে রহমতের ফেরেশতাদের নূরের পাখনাগুলা আলো চমকাইতে থাকে এটা দুনিয়ার কোনো শিক্ষার ব্যাপারে বলা হয় নাই কারণ দুনিয়ার শিক্ষা এটা মানব রচিত আর দ্বীনের শিক্ষা কোরআন এটা আল্লাহ রচিত গ্রন্থ এই গ্রন্থের বেলায় কোনো সন্দেহ নাই এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ দুনিয়ার জমিনে কোনো এমন শিক্ষা নাই যেই শিক্ষাটা তেলাওয়াত করার দ্বারা সওয়াব মিলে বাংলা পড়লে সওয়াব হয় নাকি জোরে বলেন ইংরেজি পড়লে সওয়াব হয় না না কোরআন তেলাওয়াত করবেন বুঝে পড়েন না বুঝে পড়েন কোনো ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সমস্ত লাইনের ভিতরে যতগুলো অক্ষর আছে সকল অক্ষরে প্রত্যেকটা অক্ষরে দশটা দশটা করে লিখে দিয়েছেন কে সুবহানাল্লাহ এই জন্য রাসূল করিম বলেন পুরাটুক আলিফ লাম মিম এটা একটা আয়াত না আমি রাসূল বলতেছি আলিফ লাম মিম যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেকি দিবেন কয়টা হ্যাঁ ৩০টা কারণ আলিফ শব্দের মাধ্যমে ১০টা নেকি লাম শব্দের মাধ্যমে ১০টা নেকি মিম শব্দের মাধ্যমে ১০টা নেকি
এই জন্য মুসলমান অন্যান্য সমস্ত পড়া তো করবেন সমস্যা নাই কিন্তু বুনিয়াদী শিক্ষাটা হওয়া দরকার এই কোরআনটা যার সিনার ভিতরে আছে কোরআনটা কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিয়া বলবে এই কোরআনটা ডাক দিয়া বলবে আল্লাহ এই বান্দাটা কবরে চলে আসলো বান্দার কবরের ভিতর অন্ধকার রব্বুল আলামিন আমি কোরআন দ্বারা গেলাম ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছনের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা ডাক দিয়ে কোরআন ডাক দিয়া বলবে মালিক গো যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে আমাকে ভুলে নাই আমি কোরআনটা এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে বলবো না আমি কোরআনটা সুপারিশ করলাম মালিক এই বান্দাটাকে কোরআনের ওসিলায় জান্নাত দিয়া দিও কোরআন সুপারিশ করবে কখনো কখনো হাফেজে কোরআন সুপারিশ করবে কখনো কখনো কোরআন নিজের সামনে দাঁড়ায় যাবে কখনো কখনো মা বাবা জাহান্নামী হবে তো হাফেজে কোরআন ডাক দিয়া বলবে আল্লাহ আমাকে যারা কোরআন শিক্ষা অর্জন করাইলো যেই মা বাবা ওই মা বাবাকে না নেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না সুবহানাল্লাহ দুনিয়ার জিন্দেগিতে হাফেজে কোরআনটা যখন হেফজ শেষ করে মাথার ভিতরে সম্মানের পাগড়ি দেয় কারণ কি দুনিয়ার জমিনে পাগড়ি পাইলো এটা একটা সিম্পল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জান্নাতে নিবে সমস্ত বান্দাদের সামনে নূরের টুপি তার মা বাবাকেও পড়ায় দিবে সুবহানাল্লাহ যতগুলো আয়াত করে হাফেজে কোরআন মুখস্থ করবে জান্নাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে কোরআনওয়ালা কই তেলাওয়াত করা শুরু করে দাও একটা একটা করে আয়াত তেলাওয়াত করবে আর আল্লাহর জান্নাতের একটা তালা করে উঠতে থাকবে সুবহানাল্লাহ ভাইরা আমার এই কারণে কোরআনের জ্ঞান অর্জন করা এটা অনেক জরুরি বিষয় কোরআন তেলাওয়াতের দ্বারা তিনটা ফায়দা বিশেষ করা হয় এক নম্বর ফায়দা বান্দা যখন গুনাহ করে আমি আপনি যখন প্রত্যেক দিন গুনাহ করি আমাদের প্রত্যেকটা গুনাহের কারণে একটা একটা করে কলবের ভিতরে দাগ লেগে যায় যখন নাকি বান্দা একটা গুনাহ করলো এক গুনাহ করার মাধ্যমে কলবে একটা দাগ লাগে গুনাহ তো শুধুমাত্র নামাজ না পড়াই নয় অসংখ্য গুনাহ আছে কাউরে জবান দিয়া গালি দিলেন এটাও একটা গভীরা গুনাহ কারো ব্যাপারে গীবত গাইলেন এটা একটা গভীরা গুনাহ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলেন কবিরা গুনাহ দাড়ি কামাইলেন কবিরা গুনাহ মিথ্যা কথা বললেন কবিরা গুনাহ কারো হক নষ্ট করলেন কবিরা গুনাহ বেপর্দায় চললেন কবিরা গুনাহ সংসারে শান্তি করেন না স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার কবিরা গুনাহ বিবির উপরে জুলুম করা কবিরা গুনাহ সন্তানের হক নষ্ট করা কবিরা গুনাহ অসংখ্য কবিরা গুনাহ আছে এক একটা কবিরা গুনাহ করবেন এক একটা করে দাগ লাগে বান্দা গুনাহ যখন করতে থাকে দাগ লাগতে 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 বান্দার কলব কালো হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কোন বান্দা যখন গুনাহ করতে করতে অন্তর কালো হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত যখন ওই বান্দাটা করে এক একটা তেলাওয়াতের মাধ্যমে এক একটা গুনাহের কালো দাগ আল্লাহ পাক দূর করে দেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে তিনটা বিশেষ ফায়দা এক নম্বর হইল কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের কালো দাগ দূর করে দেন অর্থাৎ খুব বুঝবেন সকালবেলা তেলাওয়াত করা দরকার আছে না নাই আগের জামানায় দেখতাম আমাদের মা চাচিরা খালারা ফুফুরা সকালবেলা উঠান ঝাড়ু দেওয়ার আগে নামাজের পর সুন্দর করে তেলাওয়াত করে তারপর উঠান ঝাড়ু দিতে যাইতেন আবার যখন বিকালবেলা হইতো মাগরিবের পর সূরা ওয়াকেয়া তেলাওয়াত করে তারপরে ঘরের ভিতরে আসতেন অর্থাৎ প্রত্যেকটা সময়ে সকাল বিকাল অন্তত মিনিমাম তেলাওয়াত করতেন বর্তমান সময়ে কোরআন মানুষের ঘরে থাকে কিন্তু কোরআনের ভিতরে ধুলা জমে আর টিভির ভিতরে সুন্দর করে লাগায় রাখে এমন একটা কভার টিভিতে যেন ধুনা না লাগে ওদিকে কোরআনটা ধুলায় দূষিত হয়ে আছে ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনটার সম্মান যদি কোনো বান্দা দেয় কোরআনের সম্মানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান দান করেন এই কারণে সকাল বিকাল দুপুর তেলাওয়াত করা কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিল পবিত্র হয় আজকে সমাজের ভিতরে যত গুনাহ অন্যায় অবিচার দেখেন সবগুলো কোরআন ছেড়ে দেওয়ার কারণে ঠিক কিনা বান্দারা কোরআন ভুলে গেছে কোরআন ছেড়ে দিছে যার কারণে গুনাহ বাড়তেছে কোরআন মানে না পর্দা করে না কোরআন মানে না নামাজ পড়ে না কোরআন মানে না সমাজের যুবকদেরকে দেখবেন নামাজের কথা বললে সুন্দর করে হাসি দিয়া কয় হুজুর প্যান্টে সমস্যা এই এলাকায় নাই আছে এখানে প্যান্টে সমস্যা এটার মানেটা কি তার মানে সে প্যান্টে শিশু করে কি বলেন ঠিক না
ছোটবেলায় বিছানায় শিশু করতে বড় হয়েছে এখন প্যান্টে শিশু করে দোকানে যদি প্যাম্পাস পান এদেরকে বলবেন তোরা প্যাম্পাস পরিস এর পরে প্যান্টা না বাদ করিস না এই হলো হালো তো মুসলমান শিক্ষা আছে জ্ঞান আছে সব আছে কোরআনের জ্ঞান নাই যতই শিক্ষা থাকুক যতই অর্জন হোক যতই শিক্ষিত হোক এর ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে শিক্ষিত বলা চলে না শিক্ষিত শয়তান সুদ খায় ঘুষ খায় জানা করে বেপরদায় চলে কিন্তু এদিক দিয়ে বিশাল বড় শিক্ষিত বিশাল বড় লিডার বিশাল বড় নেতা যতই বড় শিক্ষিত হোক না কেন মাজারে যদি কেউ যায় সেজদা যদি কেউ করে শিরিক যদি কেউ করে শিক্ষার ঝুলি মাথায় নিয়ে অর্জন ডিগ্রি করতে পারবে বাগার শিক্ষিত হবে না শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঠিক না শুধুমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে মানুষ নিজের অজান্তেও গুনাহ করে ইচ্ছাকৃতও গুনাহ করে ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুঁড়ি ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টানটা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকিয়ার ভণ্ডা মিতে দেশটা গেছে ভরিয়া আছে না নাই বাবার দরবারে যায় সেজদা দেয় আছে না নাই সন্তান হয় না বাবার কাছে যায় বাবাকে একটা সন্তান দাও বাবা যদি কবর থেকে কথা কইতে পারত বাবা কইত আমারই তো সন্তান নাই তোরে কেমনে দিমু কথা কয় না ঠিক কি না পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকিয়ার ভণ্ডা মিতে দেশটা গেছে ভরিয়া আরে গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার সাহান ওরা শিক্ষিত শয়তান হ্যাঁ ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামে কত দেখো টাকার মহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া আলেম নামে কত দেখো টাকার মহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া জিহাদ ছেড়ে কেউ বা ধরছে জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান ওরাই শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না কোরআনের জ্ঞান যার থাকবে সে শিক্ষিত হবে তবে শয়তান হবে না ইনশাআল্লাহ কথা কোন ঠিক না কোরআনের জ্ঞান যার থাকবে সে শিক্ষিত হবে শয়তান হবে না আর কোরআন ছাড়া যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত শয়তান হবে এই জন্য ভাইরা কোরআন শিক্ষার দরকার আছে না নাই মাদ্রাসার দরকার আছে না নাই হাফেজে কোরআনের দরকার আছে না নাই আছে হ্যাঁ আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাইতে চান যদি পাঁচটা সন্তান থাকে পাঁচটারে পাঁচ জায়গায় পড়ান অন্তত একটারে মাদ্রাসায় হলেও পড়ান কারণ মরণের পরে ওই ডাক্তার জানাজা পড়বে না আলেমটাই জানাজা পড়বে বিশ্বাস হয় না যদিও কোরআনের অর্জন জ্ঞান অর্জন করার মাধ্যমে এই ওলামা একরামদের হাফেজদের নামাজিদেরকে আপনারা যেই পরিমাণে জঙ্গিবাদের মৌলিবাদ বলেন কিন্তু বেহায়ার মতো আবার এদের কাছেই যান হুজুর জানাজার একটু পড়ানো দরকার তখন লজ্জা লাগে না যখন জঙ্গিবাদ বলেন আবার ওই জঙ্গিকেই যখন আবার জানাজা পড়ান তাহলে আমিও মিয়া জঙ্গি তখন লজ্জা লাগার তো কথা লজ্জা কোথায় যায় এজন্য যত যাই করেন না কেন জঙ্গি বলেন মৌলবাদ বলেন উগ্রবাদ বলেন হাজারো অন্যায় ট্যাগ দেওয়ার পরও আমরা বলতে চাই হকের আওয়াজ কোরআনের আওয়াজ ওলামা একরাম দিনের মুসলমানরা কোরআনের এই দিনের ধ্বনি সারা দুনিয়াতে ছড়ায় যাবে এটা তাদের ইমানের দায়িত্ব জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌনবাদী ছাড়া হওনি আজানটা দিছিল কে হ্যাঁ হুজুরে নামাজ পড়ায় কে হুজুরে জানাজা পড়ায় কে হুজুরে বিয়া পড়ায় কে সব করায় হুজুর দাওয়া তো খাওয়ান হুজুর রে আবার জঙ্গিটাও আসতে কোন হুজুর রে এই হলো আলো যার খায় তার বদনাম গায়
এই হলো আমাদের অবস্থা যাই কিছু করেন ভাই যদি জানাজা মনে করেন ওলামা কামদেরকে দিয়া পড়াবেন তাহলে অন্তত গালি দিবেন না আর যদি মনে করেন আলেমদেরকে দিয়া জানাজা পড়ানোর কোনো দরকার নাই বাস আপনার লাশ কুকুর শিয়াল খাবে জানাজার লোক খুঁজে পাবেন না জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক কিনা এই জন্য আলেমদেরকে মহব্বত করেন রাসূল বলেন হয়তো তুমি আলেম হও নয়তো আলেম বানাও নয়তো সহযোগিতা করো নয়তো মহব্বত করো খবরদার পাঁচ নম্বর হও না অর্থাৎ বিদ্বেষী হও না রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত যদি কোরআন ওয়ালার সঙ্গে মহব্বত রাখেন একটা হাফেজ কোরআন ছাত্র ওই জায়গায় মাদ্রাসায় পড়ে বিকেলবেলা হাঁটতে বের হইছে আপনি একজন জেনারেল শিক্ষিত হাফেজ কোরআনটাকে মাথার কাছে ডাক দেন ডাক দেওয়ার পরে মাথায় হাত দিয়ে একটু আদর করে দেন মহিলা হন পুরুষ হন মুরব্বী হন যাই হন বাচ্চা একটা যদি এলাকার ভিতরে হাঁটে একটু ডাক দিবেন ডাক দিয়া মাথার ভিতরে হাত বুলায় দিবেন আচ্ছা যদি দুই টাকা থাকে দুইটা টাকার নোট পাঁচ টাকার নোট একটা ধরায় দিয়া বলেন বাবা কিছু মজা খায়ও ওই হাফেজ কোরআনের দিল খুশি হওয়া মানে আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাওয়া কারণ এই হাফেজ কোরআনটা বাসায় যে মায়ের হাতে ছাড়া খায় না নিজের মশারি নিজেও টাকা দিতে পারে না লুঙ্গিটাও পড়তে পারে না কিন্তু মাদ্রাসায় দিনের শিক্ষার জন্য রাত্রিবেলা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি জানেন না আপনার যত গুনাহ এই গুনাহের কারণে আল্লাহ পাক আজাব দিত কিন্তু আজাব দেন না কারণ এই মাদ্রাসার ছাত্ররা রাত তিনটার দিকে উঠে তাহাজ্জুদের নামাজে আপনার আমার জন্য হেদায়েতের দোয়া করে এই জন্য ভাইরা হাফেজ কোরআনদের দরকার আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন আপত্তি নাই কিন্তু কোরআনটাকে শিক্ষা অর্জন করায় দেন ডাক্তার বানার আপত্তি নাই মাগার কোরআনটা শিক্ষা করায় দেন যেন কোরআনটা সুন্দর করে দেখে দেখে পড়তে পারে তেলাওয়াত করতে পারে মজার তেলাওয়াত করতে পারে কোরআন তেলাওয়াত করবে অন্তরের ভিতরে গুনাহের দাগ দূর হবে মনে আসেনি কোরআন তেলাওয়াতের ফায়দা কয়টা তিনটা অসংখ্য ফায়দার ভিতরে তিনটা ফায়দা বলি এক নম্বর হইল কোরআন বুঝে পড়লেও সওয়াব না বুঝে পড়লেও সওয়াব আমাদের জামানায় ছোট্টবেলায় দেখতাম আমাদের ছোটবেলায় দেখতাম বাবা মা বাবা দাদা দাদিরা পর্যন্ত সকাল বিকাল কোরআন তেলাওয়াত করত এখন এই সময় আর দেখা যায় না এই জন্য নিয়ত করবেন প্রত্যেক দিন সকালবেলা হোক বিকালবেলা হোক কমস কম একবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করা রাজি আছেন দুই নম্বর কোরআন তেলাওয়াতের ফায়দা কোন বান্দা যখন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে বুঝে পড়ুক না বুঝে পড়ুক দশটা করে নেকি দেয় প্রত্যেকটা অক্ষরে এক নম্বর ফায়দা কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিলের জং দূর হয় দুই নম্বর ফায়দা কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রত্যেকটা অক্ষরে দশটা দশটা করে নেকি দেন কে তিন নম্বর ফায়দা কোরআন কোন বান্দা যখন তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার যে দূরত্বটা থাকে এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর আর বান্দার দূরত্ব শেষ হয়ে আল্লাহর সঙ্গে মহব্বত তৈরি হয়ে যায় যত তেলাওয়াত করবেন মালিকের সঙ্গে মহব্বত তৈরি হয়ে যাবে এই জন্য মুসলমান ভাইরা আপনাদেরকে এত দূর থেকে এসে দুইটা কথা বলে যাই ফিকির নিয়া এলাকার ভিতরে স্কুল আছে মাদ্রাসা আছে মাদ্রাসায় দিবেন স্কুলেও দিবেন সমস্যা নাই অনেক মুরব্বীরা এখানে আছে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না শুদ্ধ না বোম ফুটাইলেও দেখবেন সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না জানা নাই নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দলিন শেষ প্রেমেস ইষ্টজন নেতাদেরকে উঠাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আছে না দোস্ত এলাকার বড় নেতা বা চেয়ারম্যান বা এমপি বা মন্ত্রী পদ পেয়েছে অনেক বড় কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুদ্ধ না আউযুবিল্লাহটাও শুদ্ধ না এই মিয়া নামাজে অশুদ্ধ হওয়ার সর্বপ্রথম কারণ হইল নামাজ ভাঙা সর্বপ্রথম কারণ হইল নামাজে অশুদ্ধ পড়া জানেন এটা অশুদ্ধ পড়া না আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নামাজ শেষ কিয়ামত পর্যন্ত পড়বেন নামাজ কবুল হবে না কারণ অশুদ্ধ পড়ছে এই কারণে তেলাওয়াত শিক্ষা করা জরুরি এলাকার ভিতরে হুজুরদেরকে যদি বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার ওলামা একরামদের দিন আল্লাহ পাক এমন ভাবেই তৈরি করছেন আপনারা বেতন দিলেও তারা মাদ্রাসা চালাবে না দিলেও চালাবে আপনারা টাকা দিলেও চালাবে না দিলেও চালাবে
আপনারা যদি এদেরকে এসে বলেন হুজুর আমরা 10 জন মুরব্বি আছি যারা কোরআন তেলাওয়াত করতে পারি না অথবা স্কুল কলেজের ছাত্র যারা আছে 10 জন মিলে একসঙ্গে হয়ে যান যে আমাদের তেলাওয়াত শেখার দরকার মাদ্রাসায় একটা টাইমে এসে আমরা তেলাওয়াত শিখব আমাদের একটু শেখান টাকা দিলেও শিখাবে না দিলেও শিখাবে গ্রুপ হন না যারা তেলাওয়াত পারেন না যারা তেলাওয়াত পারেন না কোনোদিন শিখেন নাই এখনো তেলাওয়াত শিখেন নাই আপনারা একটু একসঙ্গে 10 15 জন হন মসজিদ ভিত্তিক কোরআনের শিক্ষা চালু করেন নুরানি শিক্ষা চালু করেন এটার দ্বারা সমাজের যেই মানুষগুলো এতদিন কোরআন পড়তো না এদের কোরআন শিক্ষা অর্জন হবে এরা কোরআন শিখতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কোরআনের জ্ঞান জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে অবশ্যই যারা জানে আল্লাহর কাছে এদের সম্মান অনেক অনেক বেশি এই কারণে ব্যবসা করেন বাণিজ্য করেন মাদ্রাসায় পড়ে এখন কোরআন শিক্ষা করার মতো সুযোগ নাই কিন্তু মসজিদে তো যান পাঁচ ওয়াক্ত মাগরিবের নামাজের পরে বা এশার নামাজের পরে যখন ফ্রি সময় পাবেন 15 20 মিনিটের জন্য হুজুরের সঙ্গে কথা বলেন যে হুজুর আমাদেরকে একটু শিক্ষা দেন আমরা এই 20 মিনিট আপনার থেকে কোরআন শিখব এখানে অসংখ্য বান্দারা আছেন যারা কোরআনের তেলাওয়াত জানেন না শুদ্ধ হাত যদি উঠাইতে বলি অসংখ্য মানুষ উঠাবেন আবার কেউ উঠাবেন না কিন্তু আপনি জানেন যে আপনার তেলাওয়াত কতটুকু ভালো স্কুল কলেজের ছাত্র ভাইরা যুবকরা যারা আছেন আপনারাও জানেন আপনারা তেলাওয়াত পারেন কি পারেন না তা আপনাদের সবার জন্য আমার এই কথা নিয়ত করেন কোরআন যারা তেলাওয়াত করতে পারেন না মসজিদে যে মাদ্রাসায় যে আধা ঘন্টার জন্য প্রত্যেকটা দিন যদি একটু তেলাওয়াতটা শেখার জন্য চেষ্টা করি এই মিয়া মরণও যদি হয় আল্লাহর কাছে তো বলতে পারবেন আল্লাহ আমি তো চেষ্টা করেছিলাম আল্লাহর কোরআন বলবে আল্লাহ যে চেষ্টা করেছে তারে তুমি আল্লাহ জান্নাত দিয়া দাও দেখবেন কোরআন আপনার জন্য সুপারিশ করা ওয়াজিব করে দিবে এই জন্য অন্তত শিখার চেষ্টাটা করেন শিখার নিয়তটা করেন ভাই যাদের যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই যাদের যাদের কোরআন তেলাওয়াত যারা জানেন না এরা নিয়ত করেন তো যে ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করা কেবল তেলাওয়াত শুদ্ধ করা কোরআন শিখার জন্য আমরা মনে মনে নিয়ত করছি চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমিন আপনারা যারা পারেন না যারা পারেন না জানেন না আলেমদের কাছে আসবেন শিক্ষা করার চেষ্টা করবেন এবং কোরআন ওয়ালা যারা আপনি শিখতে পারেন নাই আপনার সন্তানকে আলেম বানাইতে পারেন নাই আপনি অন্তত একটা ছাত্রকে পড়ান টাকা কামান তো আপনি একটা ছাত্রের শিক্ষার খরচ দেন মাদ্রাসা আছে এখানে যে হুজুর আমি এই ছেলেটার খরচ দেব মাদ্রাসায় যেহেতু আমি আমার ছেলেকে আলেম বানাইতে পারি নাই তো একটা ছাত্রের খরচ আমি মাসে কত যায় 1,500 2,000 এই টাকাটা আমি তার জন্য খরচ করলাম তার মানে আপনি আপনার সন্তানকে আলেম বানাইতে না পারলেও একটা বাচ্চা তো আপনার টাকা পেয়ে আলেম হয়েছে এটা অনেক কম কি এই কারণে অন্তত একটা ছাত্রকে শিক্ষা দেন অথবা আপনার যদি ভাতিজা থাকে আপনার যদি ভাগিনা থাকে আপনার যদি আশেপাশে কেউ থাকে ওদেরকে মাদ্রাসায় তশকিল করে ভর্তি দেন এটার সওয়াব আপনি পাবেন কারণ আপনি আপনার সন্তানকে আলেম বানাইতে পারেন নাই অন্তত কোরআনের সঙ্গে কিঞ্চিত ভাবে সহযোগিতার হাত বাড়ায় দিবেন কোরআনের সঙ্গে সম্পৃক্ততা কোনো না কোনো ভাবে করার চেষ্টা করেন ইনশাআল্লাহ কোরআন ওয়ালাদের সঙ্গে জান্নাত পাবেন ইনশাআল্লাহ ভাই কোরআন ওয়ালাদের সঙ্গে জান্নাত চাই না ইনশাআল্লাহ চাই সবাই না ইনশাআল্লাহ বলতেছেন না তো আপনারা আপনাদের দরকার নেই আপনারা সাকিব খানের সঙ্গে জান্নাত চান এখন নাউজুবিল্লাহ কন্ত আবার এয়ারপোর্টে তো আবার হাইসা হাইসা যায় আমাদের বাঙালির ছেলেগুলো বেহায়ার মতো যায় যে আবার কিং খানের সামনে দিয়ে হাঁটে গর্ব করে এটারে অথচ এদেশের যদি সবচেয়ে আইডল কাউকে মানতে হয় হাফিজ কোরআন না হলো এদেশের আইডল যারা 10 বছর বয়সেও বাংলাদেশকে উজ্জ্বল করে সারা বিশ্বের চোখে বাংলাদেশকে উজ্জ্বল করেছে ঠিক কিনা জোরে কথা এদেরকে আমরা দেখি না যে সরকারের পক্ষ থেকে ফ্ল্যাট দেওয়া গাড়ি দেওয়া এটা দেয় না যারা আকাম কুকাম করে 14 জায়গায় বাচ্চা দিয়া বেড়ায় এদেরকে ঠিকই সম্মান করে এই জন্য আমরা নিন্দা জানাই তাদেরকে আর তাদেরকে আমরা স্বাগত জানাই যারা আল্লাহর কোরআন বুকের ভিতরে নিয়ে সারা বিশ্বকে আমাদেরকে বিশ্বের কাতারে আমাদের বাংলাদেশকে উজ্জ্বল করতেছে আমরাও তো হতে পারি তাদের গর্বিত বাবা পারি না আপনার সন্তানও হতে পারে আপনি মাদ্রাসাকে ছোট মনে করেন না দুনিয়াতে যারাই বড় হয়েছে তারা খুব বড় জায়গা থেকে বড় হয় নাই ছোট জায়গা থেকেই বড় হয়েছে মফস্বল থেকে উঠে আসছে আপনাদের এই জিনেদার কিন্তু সন্তানই ছিল আইনউদ্দিন আল আজাদ ঠিক না তো মফস্বল থেকে উঠে আসছে কিন্তু সারা বাংলাদেশ নাম করছে এরকমই কোন মানুষের সন্তান যে কি হবে বলা যায় না এখানে দেন আপনার ছাত্রটা আপনার ছেলেটাও বিশ্ব সেরা হাফেজ হতে পারে এটা সম্ভাবনা আছে যদি আল্লাহ পাক চায় সেই জন্য এই মাদ্রাসাটা আপনাদের এলাকায় আছে আপনারা এই মাদ্রাসাকে সব সময় সহযোগিতা করবেন টাকা দিয়ে পারেন শ্রম দিয়ে পারেন বুদ্ধি দিয়ে পারেন সহযোগিতা দিয়ে পারেন যেভাবে পারেন
সেভাবে সহযোগিতা করবেন, দ্বীনের প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন, তো আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করবে। এইজন্য এই মাদ্রাসার যত হাজত আছে এগুলার জন্য দোয়া করবেন, পাশাপাশি আজকের এই মাদ্রাসার জন্য এই মাহফিল থেকে আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে, রাসূলের ঘর এটা, কোরআনের শিক্ষা অর্জন যেখানে হয়, আমার ১০টা টাকা ১০০০ টাকার বিনিময়ে যদি একটা কোরআনের হাফেজের পেটের ভিতরে কিছু ভাত যায়